তো গাইজ আজকের ভিডিওর টপিক আলোচনা করব যে আপনার ফেসবুক পেজে যে ভিডিওগুলো আসে সেখানে আপনি কীভাবে ইচ্ছামতোভাবে অ্যাডগুলো বসাতে পারেন বা আপনি ইচ্ছামতোভাবে কীভাবে অ্যাড ক্রিয়েট করতে পারেন সেই নিয়েই কিন্তু আজকে ভিডিও টপিক আলোচনা করবো তো হাই গাইজ দি সাইফুদ্দিন তা নিয়ার ওয়াচিং টেকসাপোর্ট প্রো গাইজ ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমরা আজকে ফেসবুক পেজে যে ভিডিওগুলো আসে সেগুলো মানে নিয়ে অ্যানালাইটিস করবো এবং সেই ভিডিওগুলোর মধ্যে কিভাবে আপনি অনেকগুলো অ্যাড বসাতে পারেন বা আপনার ইচ্ছা মতো অ্যাড বসাতে পারেন এবং আপনি কিভাবে ইচ্ছা মতো অ্যাড বসিয়ে অনেক টাকা ইনকাম করতে পারেন সেটাই আলোচনা করব তো প্রথমত সেটা করার জন্য কিন্তু আপনার ফেসবুক পেজে ঢুকতে হবে আমি কিন্তু সরাসরি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও সার্চ করলাম এবং ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এই যে এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আমরা ফেসবুক যে ক্রিয়েটার স্টুডিও সেখানে কিন্তু ঢুকে যাব ঠিক আছে আমার যে ফেসবুক ক্রিয়েটার স্টুডিও সেখানের মধ্যে চলে যাব এবং আসার পরে আপনিও চলে যাবেন ঠিক আছে আপনার ফেসবুক পেজটা সিলেক্ট করে দেবেন আপনার কোন পেজটা আপনি অবশ্যই সিলেক্ট করে দেবেন এটা যদি আমার পেজ না এটা একটা আমার একটা বন্ধুর পেজ তো এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট লাইব্রেরি এখানে ক্লিক করতে হবে আপনার যেসব কন্টেন্টগুলো আছে বা আপনার যেসব ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি শো শো করবে আর কি এবং শো করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন আপনার ইচ্ছামতো আপনার মানে ভিডিওগুলো মানে অ্যাডগুলো সিলেক্ট করবেন যেসব ভিডিওই সেখানে আপনি মানে জাস্ট ক্লিক করতে হবে প্রথমত আপনি যদি তিন মিনিটের আগে ভিডিও করেন যেমন মনে করেন এটা দুই মিনিটের ভিডিও ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু দুই মিনিট বা আড়াই মিনিট বা তিন মিনিটের আগে যে ভিডিওগুলো আছে সেগুলোই কিন্তু মনিটেশন করা যাবে না ঠিক আছে সেগুলোই কিন্তু এগুলো করা যাবে না তো প্রথমত আপনি যদি মনে করেন যে আমি ইচ্ছা মতো অ্যাড বসাবো সেক্ষেত্রে আপনার একটা ভিডিও সিলেক্ট করতে হবে আপনার যে কোনো একটা ভিডিও মনে করেন যে আমি এই ভিডিওটা সিলেক্ট করবো এই যে ভিডিওটা এখানে আপনি মনে হচ্ছে এখানে সতেরো হাজার মতো ভিউ হয়ে আসে কোনো ব্যাপার না এটা একটু বেশি হয়েছে এটা নিয়ে আমরা করব তো আমরা দেখতে পাচ্ছি থ্রি ডোটা এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে এডিট পোস্ট এখানে ক্লিক করতে হবে এবং এডিট পোস্টে ক্লিক করার পরে অটোমেটিকলি আমাদের কাছে একটা পেজ চলে আসবে ঠিক আছে আমাদের যে ফেসবুক মানে এই ভিডিও পেজ সেটা কিন্তু অটোমেটিকলি শো করবে আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে লেখা আসে স্টিম অ্যাড লেখা আসে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আমরা দেখব এখানে কিন্তু অটোমেটিকলি অ্যাডগুলো বসে নিয়ে আসে জাস্ট চারটে অ্যাড বসে নিয়ে আসে দেখতে পাচ্ছি নতুন একটা অপশান চালু হয়েছে সেটা হচ্ছে চুজ প্লেসমেন্ট এই যে অপশানটা এটা কিন্তু নতুন লঞ্চ করেছে ফেসবুক এবং এই নিয়ে কিন্তু আমার দুটো ভিডিও আছে সেগুলো আপনি আই বাটনে পেয়ে যাবেন এই আই বাটনের উপরে এবং নিচে ডেসক্রিপশন বক্সেও আসে রকম প্রবলেম নেই তো আপনারা দেখবেন এখানে কিন্তু চারটে অটোমেটিকলি অ্যাড বসে নিয়ে আসে আমি এই অ্যাডগুলো একটু কেটে দিই কেটে আমরা নতুন করে বসা বসাবো আর কি অ্যাডগুলো আমরা বসিয়েছিলাম মানে আমার যে বন্ধু সে হয়তো বসিয়েছিল তো দেখতে পাচ্ছি আপনি যখন দেখবেন যে আপনার ভিডিও আছে সেক্ষেত্রে এই ইনিস্টিম অ্যাড এখানে ক্লিক করার পরে এটা অন করে দেবেন ঠিক আছে এই যে ইনস্টিম অ্যাড ওপরে লেখা আছে এটা আপনি জাস্ট অন করে দেবেন এবং অন করার পরে আপনার মানে চুজ প্লেসমেন্ট এই যে অপশানটা এখানে ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন এবং আপনি এই টাইম জুমটা সিলেক্ট করবেন ঠিক আছে আপনি কত মিনিটে অ্যাড করবেন কত কি করবেন সেগুলো জাস্ট করবেন মনে করেন যে আপনি এখানে একটা অ্যাড বসাবেন ঠিক আছে এই জায়গাটায় এখানে বসানোর জন্য জাস্ট এখানে ক্লিক করলাম এটা কিন্তু এক মিনিট চোদ্দো সেকেন্ড একটা অ্যাড বসবে এখানে আমরা অ্যাড করে দিলাম ঠিক আছে এই যে অ্যাড করে দিলাম তারপর আবার একটা সিলেক্ট করব। এবং সিলেক্ট করার পরে আবার একটা অ্যাড করে দিলাম এই যে নিচে দুটো অটোমেটিকলি বসে গেল। তারপর আবার একটা দেবো ঠিক আছে দিয়ে আবার অ্যাড করব। তারপরে আবার একটা দেবো ঠিক আছে দিয়ে আবার একটা অ্যাড করবো মোট আমরা চারটে কিন্তু অটোমেটিকলি অ্যাড করে ফেলেছি ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা চারটে কিন্তু অটোমেটিকলি অ্যাড করে ফেলেছি তো আপনারা হয়তো মনে করতে পারেন যে এই যে চার জায়গায় আমরা অ্যাড বসালাম বা চারটে জায়গায় আমরা অ্যাড ক্রিয়েট করলাম এখানে যে চারটে জায়গায় এখানে কি অ্যাড শো হবে আপনাদের মধ্যে কিন্তু অনেকের কনফিউশন থাকতে পারে যে চার জায়গায় যদি অ্যাড শো না হয় তাহলে আমরা ইনকামটা করব কিভাবে অবশ্যই শো হবে আপনি কিন্তু এখানে অ্যাড ক্রিয়েট করে ফেলেছেন অটোমেটিকলি এবং ফেসবুকের যে আপডেট অনুযায়ী আমি কিন্তু ভিডিও করেছিলাম এর আগে এবং অটোমেটিকলি কিন্তু আপডেটটা করার পরে পরই কিন্তু এরা এই অপশানটা চালু করেছে এই অপশানটা কিন্তু আগে ছিল না ওই জন্য কিন্তু ইনকামটা কম হতো এবং এই অপশানটা নতুন লঞ্চ করার পরে কিন্তু আপনি এই অ্যাডগুলো ক্রিয়েট করতে পারবেন এবং অ্যাডগুলো ক্রিয়েট করার পরে পরেই কিন্তু অটোমেটিকলি আপনি এইসব ভিডিও থেকে আগের তুলনায় বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো প্রথমত কনফিউশনটা ক্লিয়ার ক্লিয়ার করে দেয় আমি তো প্রথমত এই যে ভিডিওটা এই ভিডিওটায় শো হবে কি না এই চারটে অ্যাড বসলাম এক দুই তিন চার আমরা দেখতে পাচ্ছি চারটে জায়গায় অ্যাড বসলাম দিকে তো এই চারটে জায়গায় অ্যাড শো হবে কি না আমি জাস্ট অ্যাডটা অ্যাড দেখিয়ে দেই। প্রথম শো হবে এক মিনিট চোদ্দ সেকেন্ডে ঠিক আছে এক মিনিট চোদ্দ সেকেন্ডে অ্যাডটা শো হবে তো জাস্ট আমি এক মিনিট নয় সেকেন্ডে ভিডিওটা চালু করব। এবং চালু করার পরে আমি ভিডিওটা ওপেন করবো ঠিক আছে এক মিনিট চোদ্দো সেকেন্ডে অ্যাডটা শো হয় কি আমরা দেখব ঠিক আছে জাস্ট অ্যাডটা যদি হয় বা অ্যাডটা যদি চালু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মানে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আমাদের মাথার থেকে কিন্তু কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি জাস্ট ভিডিওটা ওপেন করলাম এক মিনিট টেন সেকেন্ড ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন অটোমেটিকলি কিন্তু দেখতে পাচ্ছি আমরা অ্যাডটা শো হয়ে গেল এখানে কিন্তু পাঁচ সেকেন্ডের একটা অ্যাড খুব ইজিলি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেলো আমরা কিন্তু এই সব ভিডিও থেকে এবার থেকে ইনকাম করতে পারবো তাহলে দেখতেই পাচ্ছি চারটে জায়গায় অ্যাড বসালাম তাহলে এক জায়গায় এখানে অ্যাড 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 শো করবে এবং আপনার তিন মিনিট পনেরো সেকেন্ডে একটা অ্যাড শো করবে এবং ছয় মিনিট কুড়ি সেকেন্ডে একটা অ্যাড শো করবে এবং সাত মিনিট পঁচিশ সেকেন্ডে একটা অ্যাড শো করবে আপনি যদি মনে করেন যে আমি আরও অ্যাড বসাবো সেক্ষেত্রে কিন্তু আপনার আরও ভিডিও বড় দরকার ঠিক আছে এটা কিন্তু পনেরো মিনিটের ভিডিও মনে হয় আপনি যদি মনে করেন আটটা অ্যাড বসাবো সেক্ষেত্রে আপনার তিরিশ মিনিটে ভিডিও করতে হবে আপনি যদি মনে করেন যে আমি ষোলোটা অ্যাড বসাবো তাহলে আপনার এক ঘন্টার ভিডিও করতে হবে ঠিক আছে মানে ষাট মিনিটে ভিডিও করতে হবে মানে ইচ্ছা মতো বলতে আপনি একটা লিমিট থাকে মনে করেন যে আপনি এক সেকেন্ড আপনি অ্যাডটা সিলেক্ট করলেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ডে সেকেন্ডে অ্যাড মানে হলে বা অ্যাড মানে শুরু হলে কিন্তু অডিয়েন্স বিরক্ত হবে অডিয়েন্স যাতে বিরক্ত না হয় ওই জন্য কিন্তু আপনার একটা লিমিট দিয়ে দেশে আপনি কিন্তু এই মানে চারটে মানে পনেরো মিনিটের যে ভিডিওটা পনেরো মিনিট যদি ভিডিও হয় সেক্ষেত্রে আপনি চারটে অ্যাড সিলেক্ট করতে পারবেন আপনার যদি সাত মিনিট বা আট মিনিটের ভিডিও হয় সেক্ষেত্রে আপনি দুইটা অ্যাড সিলেক্ট করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনি অ্যাডগুলো সিলেক্ট করবেন অবশ্যই এবং অ্যাডগুলো সিলেক্ট করলে এইভাবে আপনি কিন্তু অটোমেটিকলি ইনকাম ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে আপনার কিন্তু আগের তুলনায় কিন্তু বেশি ইনকাম হবে আমরা অটোমেটিকলি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা আমি কথা বলা হয়নি ঠিক আছে এখানে কিন্তু একটা আপডেট এসছে এবং আপডেটের দুটো অপশান ছিল এখানে আপলোড ভিডিও এবং গো লাইভ এবং তারপরে দেখতে পাচ্ছি অ্যাড স্টোরি এই অ্যাড স্টোরি একটা আপডেট এসে এখানে কিন্তু একটা অপশান লঞ্চ হয়েছে এবং অটোমেটিকলি কিন্তু ফেসবুক ভালো ভালো অপশান লঞ্চ করছে ভালো ভালো আপডেট নিয়ে এসছে আমরা মানে অনেক খুশি তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অ্যাড স্টোরি আর এখানে কিন্তু আপনি স্টোরি দিতে পারবেন ইউটিউবের ক্ষেত্রে যেরকম স্টোরি দিতে পারি আমরা এখানে কিন্তু অ্যাড স্টোরি দিতে পারবেন ঠিক আছে তো অনেকে হয়তো মনে করেন যে এইটা আমার পেজ এইটা শান্তির ধর্ম ইসলাম এটা আমার পেজ এটা কিন্তু আমার পেজ না আমার আদা পেজ আছে সেখানে আমি আমি কাজ করি না জাস্ট আমি ইউটিউবে কাজ করি আমার সময় পাই না আর কি আর আপনাদের মানে সমস্যা সমাধান করি আপনাদের ফেসবুক পেজে রকম সমস্যা হবে বা আপনি কীরকম সমস্যায় পড়তে পারেন বা রেস্টেটের প্রবলেম এনিথিং আপনার ফেসবুক পেজে মানে মনিটেশন হবে কি না হবে আমার দিয়ে অনেকে চেক করাই অনেকে কিন্তু মনিটেশন করাই ঠিক আছে এটা কিন্তু বাংলাদেশের একটা বন্ধুর পেজ এখানে কিন্তু এই পেজটা আমি মনিটেশন করেছিলাম সে হয়তো দেখছে এই ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছি এটা এই পেজটা কিন্তু আমি মনিটেশন করেছিলাম পুরো এভরিথিং সব কিছু আমি আমি মানে আমার হাতে করা এটা তো আপনার যদি মনে হয় যে আমি আপনার দিয়ে ফেসবুক পেজ মনিটেশন করব বা আপনার ফেসবুক পেজে মানে আমার ফেসবুক পেজে রকম সমস্যা আছে আপনার দিয়ে সমাধান করব। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে যাবে অবশ্যই সলভ হয়ে যাবে আর আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী এরকম ইন্টারেস্ট ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন শেষ থাকুন টাটা বাই বাই